गुड मॉर्निंग। आज आमी स्नान करे ठाकुर घर ढुके पड़ेछि। आज के मा आसबे ना, ताई बृहस्पतिवारेर पुजोर आज के आमाकेई करते हबे। ताई ठाकुर घर एसेछि, पुजो मोटामुटी शुरू करे दिएछि, अनेकक्षण आगेई ढुकेछि। ता ठाकुर के स्नान टानो हये गेछे, ठाकुर के एखन आमी फुल दिए साजाच्छि। पुजो हये गेछे आमार। आज के आर किछु रान्ना करिनि, एखुनी तो बेरोबो कुमड़ो भाते और छानार बड़ार तरकारी। आमी रेडी, मामाओ रेडी, ये देखि जा दारुण হইছে। ए আমাকে দেখা যাচ্ছে না, এই সাইডে দেখি দিচ্ছি। ওকে দেখা যাচ্ছে না, এবার ছঙ্গা বড় লাগছে। এখন যাচ্ছি কালীগঞ্জ ঠাকুর দেখতে, তাই এটাকে মাথায় পড়তেই হবে। সাজার আর কি মানে সিঁদুর সিঁদুর সব লেপ্টে যাবে। বেরিয়ে পড়ছি রাস্তায়। এখান থেকে মোটামুটি মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি কত 12 কিলোমিটার কি 13 কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে। আর এখন যে জায়গা আছে এখান থেকে মোটামুটি আর 7 কিলোমিটার বাকি আছে। তা অনেক কটা গ্রামের মধ্যে দিয়ে যাব এবং আপনাদেরও দেখাবো গ্রামের সৌন্দর্যগুলো। আর যেখানে যাচ্ছি সেখানে তো দেখাবোই সেখানকার ঠাকুর। কিছু হয়েছে ওখানটা? এখন পাপা আর মেয়ে চললো বক তারা করতে। চিন্তা কর, হ্যাঁ এই যে কালোগুলো দাঁড় কাক। এত জোর গাড়ি চালিয়েছে আজকে আমার চুল খুলে গেছে। আর এই যে এমনিতেই তো চুল নেই, এইটা দিয়ে এসেছিলাম, এটা খুলে উড়ে চলে যাচ্ছিল, ধরেছি চেপে। কি বলবো, রাস্তায় লজ্জা লাগছে, ওই জন্য মাঠে নেমেছি এইসব করার জন্য, বকটানোর জন্য। এই ফাঁকে তুমি করে নিলে। ওই দেখো দাঁড় কাক। আবার যদি জোরে চালায় আবার উড়ে চলে যাবে। এবার ভালো করে দিছি। তখন মানে গাড়ি যদি জোরে চালাই তার উপর ডিপেন্ড করবে যে চুল আছে কি নেই। যদি জোরে চালাই তাহলে চুল খুলে চলে যাবে, মানে তখন টেকো হয়ে যাবে। দারুণ মন্দিরটা করেছে, অপূর্ব লাগছে। बाबू की ओइटा तो छोड़ भी ना कि चो साधारण के जाने सादर आमंत्रण আসুন আমাদের এসপি স্টোরসে আর নিয়ে যান নানা রকমের সাজা ইমিটেশন সামগ্রী ও বাচ্চাদের নানা রকমের খেলনা সামগ্রী আরেকবার মাত্র 15 টাকা আসুন আমাদের দোকানে এসপি স্টোরসে আর নিয়ে যান হোস্টেল ক্লিপিং 15 টাকায় জেটি ক্লিপিং 15 টাকায় কাঠের গোজা ক্লিপিং 15 টাকায় আনব্রেকেবল ক্লিপিং 15 টাকায় গোল্ডেন চেইনিং 15 টাকায় পাথর সেটিং চেইনিং 15 টাকায় মঙ্গলসূত্র আনন্দ আর নেই এখানে শুধু মুখে হাসি খুশি হলাম অন্ধকার লাইট দেয়নি কেন দাদা লাইট দেয়নি না ডাক্তাররা মানে আমাদের ফ্রন্টলাইন ওয়ারিয়র্সরা যেভাবে কাজ করেছেন সেইগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। যাই হোক, খুবই ভালো লাগলো। ना उल्लाह ना ये देखो ना अरे साले मामी दारुण लगे लाइटा दारुण ओ मैम आईदा बड़वा होयनी ये हम काट माटे गंजे मोटामोटी ठाकुर देखा कंप्लीट এই ছোট গ্রামের মধ্যে যে এত ঠাকুর হয়েছে এই বিশাল ব্যাপার মানে খুবই ভালো লাগলো দেখে। তবে এবার বুড়িমা হয়নি, কি জন্য হয়নি সে তো আপনারাও জানেন। যাই হোক, লকডাউনের জন্যই বছর 2-1 ধরে নাকি হচ্ছে না শুনলাম। তো যাই হোক, ওনাকে দেখা হলো না, ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল। দেখি পরের বার যদি সব কিছু পরিস্থিতি ভালো মতো হয় নিশ্চয়ই ঠাকুর হবে, তখন আবার আসবো দেখতে। আর এই যে ঠাকুর দেখলাম, আপনারাও দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে বৃহস্পতিবার, বাইরে কিছু খাবার আর খেলাম না। হয়তো ভাববেন রানীদি কিছুই খেলো না, তো কিন্তু ওর জন্যই খেলাম না। বৃহস্পতিবার ঘরে পুজো টুজো করেছি, ওর জন্য আজকে আর কিছু খাবো না, একবারে বাড়ি চললাম। মানে গাধা যত রকমের হয়, এটা হচ্ছে পয়লা নম্বরের গাধা। এই যে মুখটা দেখে নিন গাধার, গাধা একটা সবাই তো দিয়ে ফেললো আমার জন্য। এই যে একটা মনে হচ্ছে খালি আছে, এটাই আমি দিয়ে দিই, একটু দেখিয়ে দাও আমাকে। সব দিয়ে দিয়েছে, পাপার মেয়ে মিলে সব দিয়ে দিয়েছে, এটা দেখতে পাইনি। ভালোই হলো, আমি তাহলে এটাই দিয়ে দিই। যাই হোক, এই ভিডিওটা যখন কালকে পাবেন তখন তো দীপাবলি হয়েই যাবে। তা আজকের বাতি সাজানো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আপনারাও নিশ্চয়ই দিয়েছেন, ভালোই লেগেছে দিতে, তো আমারও ভালো লাগলো। লাইট কোটা বন্ধ করে দিয়েছি, মোমবাতি কোটা দিয়েছি, তাও লেট হয়ে গেল, ঘুরে এসেছি তো দেরি হয়ে গেল। এগারোটা 35, অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক বাকি আছে, ওদের সবারই হয়ে গেছে। আর ঠাকুর তো দেখলেন, ভালো লাগলো নিশ্চয় জানি। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।